ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসকদের এনকারেজ করার জন্য, তাদের মনোবল বৃদ্ধির জন্য, এবং যারা এখনও রোগের পিছনে দৌড়াচ্ছ, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ এই ডিকটিমের বাইরে চলে যাচ্ছ, তারা এই প্র্যাগম্যাটিক বয়স্ক মানুষটার কথাগুলো শুনলে ইন্সপিরেশন পাবে। ভদ্রলোকের নাম কি বললেন? মলয় কুমার মুখোপাধ্যায়। উনি চন্দননগরে থাকে, আমাদের গঙ্গার ওপারে, হুগলিতে। চন্দননগর শহর খুব নাম করা শহর, সবাই জানেন হিস্ট্রি ফরাসিদের একমাত্র আন্ডারে ছিল। ইংরেজ সারা ভারতবর্ষ দখল করতেও পারলেও ফরাসি এবং ওদিকে পণ্ডিচেরি এই দুটো জায়গা কিন্তু দখল করতে পারেনি, এটা ফ্রান্সের আন্ডারে ছিল বহুদিন। তো উনি গভর্নমেন্ট অফিসার ছিলেন, সেন্ট্রাল গভর্নমেন্টের। ওনার বাবা হোমিওপ্যাথি করতেন। উনি আমার ইউটিউবের খুব ফলোয়ার, ফ্যান এবং ফলোয়ার। উনি অন্য কিছু বাদ দিয়ে আমার ভিডিওগুলি দেখেন এবং আমার সাথে দেখা করতে এসছেন, ছেলেকেও নিয়ে এসছেন একটু চিকিৎসা করাবেন বলে। তো ভদ্রলোক এত অনুপ্রাণিত হয়েছেন এবং আমাকে সেগুলো বললেন, আমি সবাইকে শেয়ার করলাম, সবার মনোবল বৃদ্ধি হোক এটাই আমার কামনা। বলুন মলয়বাবু, আপনার কেন এই চাকরির পরে এইদিকে ঝুঁকলেন দাদা বলছিলেন? আমার বাবা হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন, ডিএমএস 1945 সালে পাশ করেছিলেন, তারপরে প্র্যাকটিস করতেন। তা আমি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি পাই 74 সালে। তা মাঝে মাঝে মনে হলো যে কী একটা কিছু করা দরকার। তা 80 সালে গভর্নমেন্ট কিছু হোমিওপ্যাথি পড়ান না, তখন 90 হোমিওপ্যাথি পড়ানো হতো। আমি ডিএনডি কলেজে ভর্তি হলাম 82-83 সালে, মোটামুটি 2-1 বছর এদিক ওদিক ওই অফিসে কাজের চাপের জন্যে 90-91 সালে আমি পাস করি। কিন্তু পাস করে আমি প্র্যাকটিস করতে পারি না, কাজ কারণ অফিসের প্রচণ্ড কাজের চাপ, বা আমাকে পারমিশনও মোটামুটি দেয়নি সেরকম। তা যাই হোক, আমি পরবর্তীকালে আমি যখন রিটায়ার করলাম 2011 সালে, তখন আমার বাবা তো দেহ রেখেছেন, আমি যখন হোমিওপ্যাথিটা হাঁটতে আরম্ভ করলাম, কিন্তু দিশা খুঁজে পাচ্ছি না। দিশা মানে আমি যে কোন রোগটার পিছনে এবং কোন রোগটার কোন ওষুধটার পরে কোনটা দিলে ভালো হবে। মানুষের আসলে প্যাথোলজি, ফিজিওলজি, অ্যানাটমি জ্ঞান তো আমাদের খুব একটা নেই, আমরা যারা মানে নাইটে পড়েছি, আর সেইভাবে তো করতে পারিনি। যাই হোক, পরবর্তীকালে আমি আপনার চেষ্টা করতাম খুঁজে বেড়াবার, বাড়িতে অনেক বই আছে কিন্তু আমি দিশা পাচ্ছিলাম না। তা এই বেশ কিছুদিন আগে হঠাৎ এই আমাদের ডক্টর রহিম বর্মনের ইউটিউবটা দেখলাম, দেখে আমার মনে হলো তার আগে অনেক ডক্টর শ্যামল দাসও দেখেছি, তারপর কিন্তু ডক্টর কিন্তু এদিকে ইনারটা দেখার পরে মনে হলো যে হ্যানিম্যালের যে মানে অর্গানাল মেডিসিনে যেখানে বলা হয়েছে টু কিউর দ্য পেশেন্ট পারমানেন্টলি উইদাউট হার্টিং হিম, এই যে কথাটা, এটা ওনার এর মধ্যে আমি যেন মানে ভীষণভাবে অনুপ্রাণিত পেয়ে আমি অনুপ্রাণিত। প্রত্যেকটা ওষুধ কীভাবে কেসগুলোকে উনি সাজিয়েছেন, তাদের রুগীদের বসিয়েছেন, তাদের বসিয়ে কীভাবে ওষুধগুলো কীভাবে সিলেক্ট করেছেন, এইটা এবং এটার পরে ওটা কেন দিচ্ছেন, এবং কোনটা যদি ফেলিওর হয়ে যায় পরবর্তীকালে কীভাবে সেটাকে আবার নতুন করে সাজিয়ে তৈরি করছেন, এটা দেখার পর মনে হয়েছে যে আমরা বোধ হয় মানে আমি মনে হয় বা আমি যাদের সঙ্গে মিশেছি আমি বলতে পারি আমার বাবাও বোধ হয় ঠিক দিশা দেখাতে পারেননি, সেই দিশাটা আমি যেন ওনার কাছে পেলাম। এবং ইদানিংকালে আমি একজন MBBS ডাক্তারকে আমার ছেলেকে দেখিয়েছিলাম, তিনি কনভার্টেড হয়ে যাবেন, কিন্তু তিনিও দেখলাম যে তিনি খুব ডিভোটেড লোক, কিন্তু মানে খুব দুঃখের সঙ্গে বলছি তিনিও যেন একটা ওষুধ থেকে আরেকটা ওষুধ এই চাপ করে চলে যাচ্ছে। কিন্তু ইনার কাছে দেখলাম একটাই ওষুধ, এবং সেই ওষুধটা হচ্ছে সিঙ্গল মেডিসিন, যেটা হয়ে অ্যানিম্যান বলেছেন। আমাদের পাড়ায় ব্যানার্জি, ডক্টর ব্যানার্জি, পি ব্যানার্জি অনেকে আসেন, তাছে 7-8 ওষুধ দেয়। আমি নিজেই হাসি এবং বুঝিয়েছি আই ফিল কনফিউজ যে এরা তাহলে কী ট্রিটমেন্ট করছে, মানে একজনকে দেখলাম আবার একটা ওষুধের মধ্যে 4-5 করে গুলি ফুলি ফেলে দিলেন। হ্যাঁ, মানে হয়ে বাদ নিয়েই চেমেস, কিন্তু আমার তাদের আমি ছোটো করছি না, কিন্তু আমার মনে হয় যে ডক্টর বর্মনের কাছে শেখা উচিত যে আসলে তাহলে কী হয় আগামী দিনে হোমিওপ্যাথিটা বাঁচবে, আর নইলে কিন্তু হোমিওপ্যাথি আমার মনে হচ্ছে মৃত্যু বলে আসল, এইটুকুই বলতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মুরারিবাবু, আপনি হোমিওপ্যাথির দিশা পেয়েছেন, সঠিক হোমিওপ্যাথি বুঝতে পেরেছেন, এবং এই এই বয়সেও আপনি হোমিওপ্যাথির সেবা করে যাচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আরও অনেকে অনুপ্রাণিত হচ্ছে, আপনার এই লেকচারটায় আরও অনেকে অনুপ্রাণিত হোক, এই ছাড়া হোমিওপ্যাথি বাঁচানোর আর কোনো রাস্তা নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।